गुरु वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दुसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसोदितं श्रीनन्दनन्दनं वन्देराधिका चरणोदयं गोपीजनसमयुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छा कल्पतरुवश्यकृपासिन्धुभवच পতিতানং পাবনে ব্যবৈবে ভ্য নম নম আজকে আমাদের আলোচনার প্রসঙ্গ একলব্যের বিচার কি আদ প্রশংসনীয় একলব্যের বিচার কি আদ প্রশংসনীয় যা সমাজের লোক প্রশংসনীয় বলে মনে করে আজ আমাদের আলোচনার বিষয়বস্তু এই শ্রী গুরু গৌরাঙ্গৌ জয়ত শেষে অধিকারে যা নিষ্ঠা স্বগুরু স্বগুণ পরিকীর্তিত শেষে অধিকারে ইয়া নিষ্ঠা স্বগুণ পরিকীর্তিত বিপর্যয় সুদোষ সাদ উভয় রেশ নির্ণয় শ্রীমাদ ভগবতী মহাপরাণের এগারো নম্বর যে স্কন্ধ এগারো স্কন্ধ থেকে বলা হল অর্থাৎ নিজ নিজ অধিকারের অবস্থান ই গুণ অর্থাৎ নিজ নিজ অধিকারের অবস্থানই গুণ এবং তৎ বিপর্যয় দোষ অর্থাৎ অধিকার নিষ্ঠা ত্যাগের নামই দোষ এবং গুণ দোষের নির্ধারণে এই বিচারই হয়ে থাকে গৌরীয় গোষ্ঠীপতি প্রতি শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী টাকে বহুপাত পরমংশ জগৎগুরু জানিয়েছেন আনুগত্যহীন জন পশু সদৃশ্য অথবা ততোধিক শ্রীমদ্ভাগবৎ গীতা আঠেরো অধ্যায়ে পঁয়তাল্লিশ নম্বর শ্লোকে প্রমাণে দেখা যাচ্ছে সে সে কর্মণী অভিরত সংসিদ্ধিং লবতে নরহা অর্থাৎ নিজ নিজ স্বভাব জাত কর্মে তৎপর ব্যক্তি ভগবত প্রাপ্তিরূপ পরমসিদ্ধি লাভ করে করেন যিনি নিজের অধিকারকে অতিক্রমণ করবে অন্য অধিকারকে নিজের অধিকার বলে মনে করেন তার বিপর্যয় অনিবার্য পুনশ্চ ওই গ্রন্থের আঠেরো নম্বর অধ্যায়ের সাতচল্লিশ নম্বর শ্লোকে প্রমাণ পাওয়া যায় শ্রেয়ানু স্বধর্ম বিগুণ পরধর্মাত স্বানশ্চিতাত স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ অতএব দেখা গেল নিষ্কাম পদ্ধতিভাবে মদর্পিত কর্মযোগ বিচারে বদ্ধজীবের পক্ষে স্বধর্মও বরং ভালো কিন্তু তথাপি উত্তম রূপে অনুষ্ঠিত হলেও পরধর্ম অনুসরণ করা উচিত নয় স্বধর্ম পালন করতে করতে উচ্চ ধর্ম বা ধর্মের অনুভব লাভ করতে গিয়ে যদি তৎপূর্বেই আমার মৃত্যু হয় তবুও মঙ্গলজনক যেহেতু পরধর্ম কোনো অবস্থাতেই নির্ভয়জনক হয় না এক্ষেত্রে বিশেষ বিচার এই যে যে ক্ষেত্রে আত্মধর্মের উন্মেষ কমে এক্ষেত্রে বিশেষ বিচার এই যে যে ক্ষেত্রে আত্মধর্মের ক্রমে নির্গুণ ভক্তি উপস্থিত হয় সেক্ষেত্রে স্বধর্ম ত্যাগ কোনো দোষ হয় না এক্ষেত্রে বিশেষ বিচার এই যে যে ক্ষেত্রে আত্মধর্মের উন্মেষের ক্রম পর্যায়ে নির্গুণ ভক্তি উপস্থিত হয় নিজের অধিকার করতে করতে পরে এই অনুভব আসে সেক্ষেত্রে স্বধর্ম ত্যাগে কোনো দোষ হয় না যেহেতু তখন জীবের নিত্য ধর্মই সধর্মরূপে প্রকাশ পায় ঔপাধিক স্বধর্ম তখন পরধর্ম হয়ে যায় বোঝা গেল না স্বধর্ম পালন করতে সধর্ম পালন করতে করতে উচ্চ ধর্মের অনুভব লাভ করতে গিয়ে যদি তার পূর্বেও আমার মৃত্যু হয় তবুও মঙ্গলজনক যেহেতু পরধর্ম কোন অবস্থাতেই নির্ভয়জনক হয় না এক্ষেত্রে বিশেষ বিচার এই মনে রাখতে হবে যে এক্ষেত্রে বিশেষ বিচার এই আত্মধর্মের যে ক্রমে। ভগবত কৃপায় বা বৈষ্ণবের কৃপায় আত্মধর্মের ক্রমে কোনো জীবের যদি নির্গুণ ভক্তি উপস্থিত হয় জীবনে সেক্ষেত্রে সধর্ম ত্যাগে কোনো দোষ হবে না যেহেতু তখন জীবের নিত্য ধর্ম সনাতন ধর্ম রূপে প্রকাশ পেয়ে যায় তখন ঔপাধিক যে সামাজিক ধর্ম সেটা আর পালন না করলেও কোনো ক্ষতি নেই ঔপাধিক সধর্ম তখন পরধর্ম হয়ে যায় শ্রীমদ্ ভাগবত প্রমাণে দেখা যায় তাবৎ কর্মাণিকুর্বিত ন নির্বৃদ যাবতা তো যাবতা মহাপুরাণের এগারো নম্বর কুড়ি নয়ের শ্লোক এটা আমি আলোচনা করতে যাচ্ছি ভাগবত প্রমাণের তাবৎ কর্মাণিকুর্বিত ন নির্বৃদ দিয়ে তো যাবতা মৎকথা শোভনা দৌ বা শ্রদ্ধা যাবত ন যায়তী যে কাল পর্যন্ত কর্মফল ভোগে বিরক্তি উৎপন্ন না হয় অথবা ভগবৎ ভক্তি মার্গে মত অর্থাৎ ভগবান বলছেন আমার কথায় অর্থাৎ ভগবানের কথায় শ্রদ্ধা যতক্ষণ না জন্মে তাবৎ তাবৎকাল পর্যন্ত কর্মের অনুষ্ঠান করাই কর্তব্য তারপরে তার কর্মের অনুষ্ঠান করতে গেলে নির্ভেদ উপস্থিত হবে এবং সে অনুভব করতে পারবে প্রকৃত অর্থাৎ প্রাকৃত নয় প্রকৃত ভগবৎ ভক্তের প্রকৃত ভগবত ভক্তের কর্মানুষ্ঠানের প্রয়োজন হয় না পরিশেষে শ্রীমদ্ভাগবত ভাগবত প্রমাণে দেখা যায় ইয় এসাম পুরুষম সাক্ষাৎ আত্মপ্রভাব ঈশ্বরম কি বলছেন ইয় এসাম পুরুষম সাক্ষাৎ আত্মপ্রভব ঈশ্বরম ন ভী অবজানন্তী স্থানাদ ভ্রষ্টা পতন্ত্রী অধ ভাগবতের এগারো স্কন্ধে বলছে অর্থাৎ এই চার বর্ণাশ্রমের মধ্যে অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র অন্তজ অন্তজ গণনায় নেওয়া হয় না যাই হোক যারা তাদের প্রভু ভগবান বিষ্ণুর সাক্ষাৎ ভজন না করেন করেন না নিজের 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 বর্ণ আশ্রমের অহংকারে মত্ত হয়ে থাকেন ভগবানে তার ভজনের অবজ্ঞা করেন ভগবত ভজনের উপেক্ষা করেন তারা নিজ নিজ স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধঃপতিত হয়ে যায় শ্রীমদ্ভগব গীতায় ষোলো অধ্যায়েতে তেইশ নম্বর শ্লোকের প্রমাণে দেখা যাচ্ছে দেখা যায় য শাস্ত্রবিধিম উৎসৃজ বর্ততে কাম চারত ন সিদ্ধিম অভাব ন সুখম ন গতিম অর্থাৎ যেজন স্বাস্থ্যবিধি পরিত্যাগপূর্বক কামাচারে ধাবিত হয় সেজন আদৌ সিদ্ধি সিদ্ধি সুখ অথবা পরাগতি কোনোটাই লাভ করতে পারেন না স্বয়ং ভগবানের নিযুক্তি এই যে চতুর্ণম মায়াশ্রেষ্ঠম গুণকর্ম বিভাগ সহ প্রকৃতির গুণ এবং কর্ম অনুসারে আমি মানব সমাজকে সঠিকভাবে ব্যবস্থাপিত করতে এই চার প্রকার বর্ণ বিভাগ করতে বাধ্য হয়েছি অর্থাৎ সমূহ সামাজ অর্থাৎ সমূহ সামাজিক বিপর্যয় অনিবার্য হয়ে যাবে যদি এই বিভাগের উপর অর্থাৎ বর্ণাশ্রম বিভাগের উপর এরা অনাস্থা প্রকাশ করে উপরিুক্ত স্বাস্থ্য প্রমাণে উপরিয়ক্ত স্বাস্থ্য প্রমাণে বিচারে পরিপ্রেক্ষিতে একলব্যের শত একলব্যের একলব্যের সততাই কি প্রমাণিত হয় অথবা দ্রোণাচার্যের নিষ্ঠুরতাই কি প্রমাণিত হয় কি প্রমাণিত হয় এ সকল বিচারের পূর্বে সম্যকর রূপে একলব্যের পরিচয় তথা তার স্বভাব জানা বিশেষ প্রয়োজন অন্ধ সমাস্ত অন্ধ সমাস্ত স্বভাবে এতই উগ্র যে তারা সাক্ষাৎ ভগবান পরাপ্পর অখিলেশ্বর তথা অনন্ত ব্রহ্মান্ড নায়ক ভগবান শ্রীকৃষ্ণকেও তাদের কাঠগড়ায় কাঠগড়ায় অর্থাৎ উইটনেস বক্স সেই কাঠগড়ার আসামি প্রমাণ করতে চায় তাতে কি করতে পারি কিন্তু তাই বলে কি সেটাকেই সত্য বলে মেনে নিতে হবে আনুগত্যহীন জনের যত প্রকার বাহাদুরি থাক থাকুক না কেন তা সবই কিছু মায়ার বৈভব এটা ভক্তিম ঠাকুরই জানিয়েছে জড়বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা অনিত্য সংসারে জীবকে মহজন্মকে গাধা অর্থাৎ ভগবত ভজনের পথে অযোগ্য প্রমাণিত হয় মায়া প্রতারিত জনের মায়া প্রতারিত জনের আচার আদর্শ গ্রহণীয় নয় মায়া প্রতারিত মায়া প্রতারিত জন পশু সদৃশ্য বা ততোধিক নৃশংসতা পূর্ণ হতে পারে জড় ইন্দ্রিয়গ্রাম ও বদ্ধ মনের যতদূর সীমারেখা প্রসারিত থাকতে পারে গুরুনিষ্ঠা বা বাস্তব গুরুনিষ্ঠা বা গুরুানুগত তা থেকে বহু বহু দূরে অবস্থিত বলে জানবেন একলব্য তা হয়তো স্বপ্নেও ভেবে উঠতে পারেনি কোনোদিন নকল সোনার চমৎকারিতাই এই অন্ধ সমাজে সর্বদা আদৃত হয়ে থাকে পরমাংশ ধর্মে অর্থাৎ আত্মধর্মে সুপ্রতিষ্ঠিত শুদ্ধ গুরুবৈষ্ণবগণ সবই অনুভব করতে পারেন অর্থাৎ পরমাংস ধর্মে সুপ্রতিষ্ঠিত জন সর্বদাই বর্ণাশ্রম ধর্মের ঊর্ধ্বে বিচরণশীল অর্থাৎ বর্ণাশ্রম ধর্মের বিধিনিষেধের বহুব ঊর্ধ্বে তাদের স্থিতি যেটা ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন জ্ঞান অনিষ্ঠ বিরক্ত বা মদভক্ত বা অনপেক্ষক হ আশ্রম আশ্রমম সে চরিত অবিধি গোচর দে আর এনি রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু একলব্যের স অধিকারের উল্লঙ্ঘন একথাই প্রমাণ করে তার অধপতন হয়েছিল নচেত শ্রী নচেৎ সে কেন গুরুর উপেক্ষা করেছিল গুরু বাক্যে কিন্তু একলব্যের কি কিন্তু একলব্যের স্ব অধিকারের উল্লঙ্ঘনই প্রমাণ করে তার অধপতন অনেক সময় দেখা যায় প্রবল মনোনিবেশের ফলে অনেক কার্য সিদ্ধ হয় এগলা একথা আমাদের সমাজে অনেক প্রমাণ আছে অনেক অনেক সময় দেখা যায় প্রবল মনোনিবেশের ফলে অনেক কার্য সিদ্ধ হয় কিন্তু ভক্তিরাজ্যের ক্ষেত্রে বিচার সর্বদাই গুরুবানুগত্যের উপর সুপ্রতিষ্ঠিত যেমন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইনকৃত থিওরি অফ রিলেটিভিটি অথবা কোয়ান্টাম থিওরি বর্তমানে এগুলো সবই তাদের এই যে প্রতিভা তাদের এই যে মনঃসংযোগ কোনো এক বিজ্ঞানী করে থাকেন তার যে সিদ্ধি হয় এটা কি করে হয় অসম্ভব সম্ভব কি করে হয় আবার অনেকে দেখা যায় যৌগিক ব্যায়াম আদি বিভিন্ন করতে গিয়ে বা মার্শাল আর্ট করতে গিয়ে এমন একটা সিদ্ধি লাভ করেন যে বসে রয়েছেন সামনে কিন্তু পেছনে কি হচ্ছে সব বুঝতে পারেন এগুলো কী করে হয় যেমন বিশ্ববিখ্যাত ওই যে মার্শাল আর্টের ব্রুসলি তার জীবনে এটাতে আশ্চর্য ব্যাপার চারিদিক থেকে আক্রমণ করছে সে রুকে যাচ্ছে এটা তো কোনো কেউ সম্ভব নয় কালি এইগুলো তাদের কি করে সিদ্ধি হলো কেউ যদি প্রশ্ন একালব্যের কি করে সিদ্ধি হলো আর একলব্যের কি সিদ্ধি হয়েছে ভক্তি সিদ্ধি হয়েছে ভক্তি সিদ্ধি হলো কি কী হলো এটা তো জড়গুণ বিশ্ববিখ্যাত ফুটবল প্লেয়ার আমরা জানি মারাদোনার নাম শুনেছি তাকে বলা হয় এই ফুটবল রাজ্যের ঈশ্বর তো তিনি কি করে সিদ্ধ হলো একটা গরিব ঘরে ছেলে রোনান রোনাল্ডিয়ানো বা রোনাল্ডো এদের কি করে সিদ্ধ হল আশ্চর্য প্রতিভা কাজেই এদের নিজ প্রয়াস প্রচেষ্টা তথা সুতীব্র অনুশীলন এবং মনোনিবেশের ফলে ঐরূপ চমৎকারিত সম্ভব হয়েছিল অথবা একথাও বলা যায় অবশ্য সকল কিছুই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভগবত ইচ্ছা সংগঠিত হয়ে থাকে একথা আমরা স্বীকার করি সেই মহাভারতের প্রমাণে দেখা যায় যে একদা নিষাদরাজ ধনুর পুত্র একলভ্য দ্রোণাচার্য সন্নিধানে সমাগত হয়েছিল এবং অস্ত্রশিক্ষা লাভের জন্য সে অনুরোধ করেছিল কিন্তু সে অস্পৃশ্য ম্লেচ্ছ জাতি তার এতে অশ্বশিক্ষা অধিকার নাই অনুচিত ফলে তার এই অধিকার বহির্ভূত আবদার দ্রোণাচার্য কর্তৃক অনুমোদিত হয় নাই আর অনুমোদিত না হওয়াতে সে নিজেই তীব্র মনোনিবেশ ও কঠোর অনুশীলনের ফলে এক মাটিয়া গুরু মূর্তি তৈরি করে সম্মুখে এক গুরুমূর্তি অর্থাৎ এক স্ট্যাচু নির্মাণপূর্বক গুরুর সম্মুখে ঠিক মায়াবাদীগণের ব্রহ্মসিদ্ধির জন্য যে আপাত অস্থায়ী ব্রহ্ম কল্পনা করার মতো যে মনোনিবেশের মনোনিবেশের সুবিধার জন্য যে অস্ত্র প্রয়োগ প্রয়োগের শিক্ষা করতে থাকেন যেটা যেটা মায়াবাদীদের বিচারে হয় যে সাধ কানাম হিতার ব্রহ্মণ রূপকল্পনা মায়াবাদী কোনো গুরু নেই এই কথা আমরা বিচার করবো একটু পরে তাহলে মাটিয়া গুরুর মূর্তি নির্মাণপূর্বক ঠিক মায়াবাদী মায়াবাদীগণের ব্রহ্মসিদ্ধির জন্য যে আপাত অস্থায়ী ব্রহ্মমূর্তির একটা কল্পনার মতো তিনিও মনোনিবেশের জন্য সুবিধাপূর্বক অস্ত্রশিক্ষা অভ্যাস করতে থাকেন এবং সংকল্পের ফল লাভ করেন মায়াবাদীগণের বিচারে সাধকানাম ব্রহ্মণ রূপ কল্পনা ঠিক তদ্রূপ বিচারেই একলব্য ধাবিত হয় এ বিচার আদৌ বাস্তব গুরু নিষ্ঠা বা গুরু ভক্তি নয় একলব্য আদৌ কোনো গুরুভক্তি অর্থাৎ গুরু সেবা করে নাই কেবল নিজ কাম চরিতার্থের তীব্র প্রচেষ্টাই করেছিলেন উপরিউক্ত শ্লোকের বাস্তবিক অর্থ এই যে এখানে সাধকগণের হিতের নিমিত্ত সুবিধার জন্য মনসংযোগ করবার জন্য ব্রহ্মের একটা লু রূপ কল্পনা করে একটা মূর্তি প্রতীক মায়াবাদীরা সামনে রাখেন তারা কৃষ্ণের মূর্তি রাখেন গোপালের রামের রাখেন মায়াবাদী প্রতীক এটাকে প্রতীক বলা বিগ্রহ নয় অর্থাৎ প্রতীক এটা এটা কখনোই বিগ্রহ নয় অতএব প্রতীকের উপাসনা কেবল উপাসনার ভান মাত্র এর দ্বারা প্রকৃত মঙ্গল হওয়া অসম্ভব গুরুদেবের ইচ্ছার বিরুদ্ধে অভিযান চালিয়ে ঠিক মায়াবাদীর ব্রহ্মভাব সিদ্ধির ন্যায় কিছু জড়ো প্রতিষ্ঠা অর্থাৎ নিজেকে বাহাদুর তীরন্দাজ প্রমাণ করতে চেয়েছিল একলভ্য বর্ণ তথা গুণকর্ম বিচারে সে অধিকার বহির্ভূত কর্মের অধিকার বহির্ভূত কর্মের অধিকার লাভ করতে গিয়েছিল যেটা কিনা ভগবান শ্রীকৃষ্ণের আদেশেরও উল্লঙ্ঘন হয়েছিল যা কিনা ঘোরতর অন্যায় তথা অবৈধ অর্থাৎ আদৌ স্বাস্থ্য অনুমোদিত নয় এক নিষাদ এক নিষাদের ক্ষেত্রে ঐরূপ অস্তবিদ্যা অস্তবিদ্যা জগতের ঘোরতর অমঙ্গলের কারণ হয়ে যাবে বোঝা গেল বর্ণ এবং আশ্রম অধিকারের তার পড়ছে না তার এগুলো দরকার নেই কারণ এই ওই কারণ ওই অস্ত্রবিদ্যার কারণ ওই অস্ত্রবিদ্যার অপপ্রয়োগ অবসম্ভাবী কাজেই ইজ গাল টু এমসি স্কোয়ার এই যে আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটি এই আবিষ্কারের অপপ্রয়োগ দেখা গেছিল জাপানের হিরোশিমা নাকাসাকিতে প্রদেশে অ্যাটম বোমের আক্রমণের দ্বারা অর্থাৎ ভগবত প্রবর্তিত বর্ণ এবং আশ্রমের নিরূপণ দ্বারা ধর্ম ও গুণ ও স্বভাবের উপর যে বিচারগুলো হয়ে থাকে নিরূপিত হয় অন্য কোনো উপায়ে এর নিরূপণ সম্ভব নয় কার কি অধিকার অতএব একলব্য ভগবত বিদ্রোহী তথা গুরুদ্রোহী ফলে দ্রোণাচার্য কর্তৃক ঐরূপ বঞ্চনাময় গুরুদক্ষিণা চাওয়া চাওয়ার পেছনে এক মহৎ ভগবৎ সেবা আনুকূল্য ভাব বিদ্যমান থাকায় তা আদৌ নিন্দনীয় হতে পারে না যে ক্ষেত্রে পিতা যজাতির যে ক্ষেত্রে পিতা যজাতির অন্যায় আবদার কী আবদার যে ক্ষেত্রে পিতা যজাতির নিজ পুত্র যদুর সঙ্গে সে অবৈধ তার যৌবন বিনিময় করে নিয়ে নিজে কিছুকাল ভোগ ভোগে উন্মত্ত হতে চান এই ইচ্ছাটা যদু অস্বীকার করেন অর্থাৎ যদু তার নিজে যৌবন দিতে চাননি বাবাকে সমাজে কিন্তু এ কথা নিন্দনীয় হলেও যদুর উদ্দেশ্য মহৎ ভগবত সেবা সম্বন্ধী হওয়ায় হওয়ার দরুন শ্রীমদ্ ভাগবতে তাকে বিপুল সম্মানে বিভূষিত করা হয়েছে যথা যদচ্ছ ধর্মশীলস্য নিতরম মনীষত্তম যদুকে ধর্মশীল গণের মধ্যে সবচেয়ে উত্তম বলা হয়েছে মুনি সত্তম কাজেই ও আবার ওই যদু যদুবংশের স্বয়ং ভগবানের নিজের আবির্ভাব একথা প্রমাণ করে দেয় যে যদুর কোনো অন্যায় অন্যায় হয় নাই কিন্তু সমাজের চোখে যদু পিতার আজ্ঞা উল্লঙ্ঘন করেছিল ভগবানের স্বয়ং উক্তি মন নিমিত্তম কীর্তম পাপম ধর্মায় কল্প আমার জন্য যদি কেউ বাহ্য দৃষ্টিতে কোনো পাপকর্ম করে সেটাও ধর্ম মধ্যে গণ্য হয় আবার ধর্ম করলেও আমাকে বাদ দিয়ে যারা করে সেটা অধর্ম হয়ে যায় বিশেষ রূপে সমাজ সংসারের নিয়ন্ত্রণ ক্ষত্রিয়গণের হাতে থাকা সত্ত্বেও স্বাস্থ্যবিধির অতিক্রম আদৌ ওই কালে অনুমোদিত ছিল না যার জন্য ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এদের অধিকার নির্ণয় গীতা এবং ভাগবতে সমস্ত প্রমাণ দেওয়া আছে সমস্ত প্রমাণ বলা ফলে দ্রোণাচার্যের দ্বারা একলব্যের নিকট গুরুদক্ষিণা স্বরূপ ডান হস্তের বৃদ্ধাঙ্গুলি চাওয়া অন্ধ সমাজের চোখে ঘোরতর অন্যায় মনে হলেও শাস্ত্রীয় বিচারে তথা রাজনৈতিক দূরদর্শিতা বিচারে অন্যায় নয় বরং প্রশংসনীয় বরং এটাকেই প্রশংস প্রশংসানীয় এটাকে প্রশংসা করা উচিত প্রশংসনীয় কাজেই দেখা যায় এইটি প্রশংসনীয় ভগবানই স্বয়ং স্বাস্থ্যরূপে অবতীর্ণ হন এবং তিনি গুরুরূপে স্বাস্থ্য তাৎপর্য ব্যাখ্যা করেন স্বাস্থ্য তাৎপর্য তিনি ব্যাখ্যা করেন কার কাছে না শাসনযোগ্য শিষ্যের হৃদয়ের অজ্ঞান অন্ধকার দূরীকরণ করবার জন্য অর্থাৎ দিব্য ভাগবত তত্ত্ব বিজ্ঞান হৃদয়ে প্রকাশ করিয়ে দেওয়ার জন্য সে গুরুকে পাই সমর্থ অন্য কিছু নয় শাস্ত্রই গুরুরূপে পরম মঙ্গল বিধান করেন শাসকের অর্থাৎ গুরুর নিত্য অস্তিত্ব অশিক্ষিত হলে অর্থাৎ শাসকের অর্থাৎ গুরুর নিত্য অস্তিত্ব অশিক্ষিত হলে নির্বিশেষত্ব নির্বিশেষত্ব হলেই শাসকের যদি নির্বিশেষত্ব বলে মনে করে নেওয়া হয় মায়াবাদীর মতো তারা যেমন গুরুকে নিত্য মানে না প্রপাত বলছেন শাসকের নির্বিশেষত্ব হলেই স্বাস্থ্যের হানি অনিবার্য হবে এবং শাসনযোগ্য বাস্তব শিষ্যের অভাব ঘটলে পর তখন আর তার প্রয়োজনীয়তা থাকে না থাকে কি কোনো প্রয়োজনীয়তা শিষ্য নেই তো গুরুও দরকার নেই এখন নিশ্চয়ই বোঝা গেল যে কোথায় একলব্যের গোড়ায় গলত ছিল একলব্যকে নির্বিশেষবাদী হিসাবে চিহ্নিত করা গেল কেবল দোনাচার্যই নয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আদেশ গীতার তিনি উল্লঙ্ঘন করেছিলেন কাজেই কৃষ্ণও তার প্রতি ভীষণভাবে অসন্তুষ্ট ছিলেন দ্রোণাচার্যও অসন্তুষ্ট ছিলেন কারণ ভক্তের আসন দখলের চেষ্টা অর্থাৎ তদপেক্ষা আমি বড় বাহাদুর এটা প্রমাণের চেষ্টা ঘোরতর অপরাধ একলব্যের অন্তিম পরিণতি শ্রীকৃষ্ণের হাতে নিহত হওয়া একলব্যের অন্তিম পরিণতি শ্রীকৃষ্ণের হাতে নিহত হওয়া যদি সত্য সত্যই সে গুরুনিষ্ঠ ভক্ত হয়ে থাকতো তবে নিশ্চয়ই ভক্তবৎসল ভগবান তাকে অবশ্যই রক্ষা অবশ্যই করতেন অথবা তিনি যদি আত্মধর্মে প্রতিষ্ঠিত হয়ে যেতেন ভগবান তো তাকে কৃপা করতেনি সে নিষাদ হোক আর যাই হোক কখনোই নিহত করতেন না ভগবান অর্থাৎ নিহত করা মানে অসুর রাক্ষস ভগবানের হাতে যারা নিহত হয় তারা নির্বিশেষ গতি লাভ করে হয়তো আপনারা জানেন যারা গৌরীয় সিদ্ধান্ত বোঝেন তাদের কখনোই ভগবান নিহত করতেন না অর্থাৎ নির্বিশেষ গতি তাকে দান করতেন না এই জড়জগতের কিছু বাহাদুরি এই জর এই জড়জগতের অনেক কিছু বাহাদুরির প্রমাণ নিম্নে দেওয়া গেল যথা মহামূর্খ কালিদাস পরবর্তীকালে মহাকবি কালিদাস রূপে সমাজে আদৃত হয়েছিল যে গাছের ডালে তিনি উপবিষ্ট ছিলেন ঠিক সেই গাছের ডালের সম্মুখ ভাগ ছেদনকালে কিছু পণ্ডিত মণ্ডলী দ্বারা তিনি মহামূর্খরূপে চিহ্নিত হন এক্ষেত্রে গুরু প্রসঙ্গের কোনো কথাই নেই আবার ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার নিজ প্রবল রূপ অধ্যাবসায় বলে বা প্রতিভা বলে মেধা বলে বিদ্যাসাগর উপা উপাধি পান এ সকলের পেছনে কোনো গুরুকিপার গুরুকিপার প্রসঙ্গেই নাই কি কোনো গুরুকিপার প্রসঙ্গেই এসবের পেছনে নেই বা ছিল না কিন্তু অভাবনীয় চমৎকারিতা অবশ্যই আছে একথা অনস্বীকার্য এক্ষেত্রে নিজ প্রবল অধ্যাবসায় ও মেধার বল বা নিজ বাহাদুরি ছাড়া কোনোরূপ গুরুবানুগত্যের কোনো প্রসঙ্গ ছিল না বা কোনোরূপ হরিতোষণের কোনো প্রসঙ্গই দৃষ্ট হয় না প্রতিভা ও ভক্তি সম্পূর্ণ বস্তু অনেক অনেক প্রতিভা সমন্বিত কোনো ব্যক্তি পশু সদৃশ হতে পারেন অনেক প্রতিভা সমন্বিত জনও পশু সদৃশ্য হতে পারেন যেমন মাইকেল মুদীসূদ কত প্রতিভা ছিল তার প্রতিভা অন্ত ছিল না কিন্তু কি হলো পরিণাম গুরু আনুগত্য ও গুরু আনুগত্য গুরুবানুগত্য ও ভক্তি সম্পূর্ণ পৃথক প্রসঙ্গ যে কথায় যে ক্রিয়াকর্মে আদৌ কোনোরূপ হরি প্রসঙ্গ বা হরি সম্বন্ধ থাকে না সে সকলেই বৃথা সকলই মূল্যহীন কোনো কিছুই মূল্য থাকে না শ্রীমৎ ভাগবত প্রমাণে দেখা যায় আমরা ভাগবতের বারো স্কন্ধের বারো অধ্যায়ের পঞ্চাশ থেকে বাহান্ন নম্বর বা তারও বেশি তিপ্পান্ন নম্বর পর্যন্ত আলোচনা করব। তদেব রম্যম রুচিরম নবম নবম তদেব শশ্যদ মনুষ্য মহোৎসবম तदीव शूकर नव शोषणम निनम जदुत्तमः श्लोक जशो अनुगीयति न जद बचो चित्रपदं हरेर जसो जगत पवित्वाम प्रगणीत करहिचित तद धां क तीर्थम न तु हंस सेवितम जत्राच्युत हस्त तत्रहि साधव अमलाः तद्भाग विसर्ग जनताग विप्लव यस्मिन पति श्लोक बद्ध पति श्लोको बद, पति तद्भाग विसर्ग जनताग विप्लव यस्मिन पति श्लोको बद्धति ओपि नमानी अनंतश्यो जशंकितानी जच सिनंति गायन्त गणंत शादवा अर्थात সেটাকেই অর্থাৎ তাই রমণীয় হয় রুচির হয় এবং নবনব বলে প্রতীয়মান হয় এবং তাই নিরন্তর মনের মহোৎসব বলে প্রতিত প্রমাণিত হয় তাই মন তাই মানবগণের শোকার্ণব শোষণ রূপ এক বিরাট প্রসঙ্গ যাতে উত্তম শ্লোক কৃষ্ণের যশগান হয়ে থাকে আর বিচিত্র পদবিন্যাসযুক্ত হলেও বিভিন্ন প্রাকৃত কবি লেখকের লেখা বিচিত্র পদবিন্যাসযুক্ত হলেও বা যে বাক্য জগৎ পবিত্রকারী হরির প্রকাশ করে না সেই বাক্য তুল্য এবং তাকে হংসগণ পরমংশগণ সেবা করেন না যে বাক্যে অচ্যুত প্রসঙ্গ হয় তাতেই নির্মল সাধুগণ আনন্দ লাভ করেন সেটাকেই প্রকৃত বাক্য প্রয়োগ বলে মনে করা হয় যা সমাজ এই যথা যথা কি যথা এই যথা এই যে বলছেন সেটাকেই প্রকৃত বাক্য প্রয়োগ যেখানে যে সময়ের এনা এখানে কি হয় যা জগৎসমূহের সমূহের পাপনাশক হয়ে থাকে তাকেই প্রকৃত বাক্য বলা হয় যেহেতু যে বাক্যের প্রতি শ্লোকে অবরুদ্ধ রূপে অনন্তের যশ অঙ্কিত নাম সকল বিস্তৃত আছে এবং সেটাকেই সাধুগণ শোভন করেন গান করেন এবং স্তব করে। ঠিক পরের শ্লোকে অর্থাৎ বারো স্কন্ধের বারো অধ্যায়ের তেপ্পান্ন শ্লোকের প্রমাণে দেখা যায় নৈষ্কর্ম ওপি অচ্যুতভাবর্জিত নভতে জ্ঞানমরঞ্জন কুত পু সস্যদভদ্রমী নহি অর্পিতম কর্ম যদপি হে অনুতম নৈষ্কর্ম ওপি অচ্যুতভাবর্জিত নৈষ্কর্ম ওপি অচ্যুতভাবজি নভতে জ্ঞানমরঞ্জন কুত সষ্যদভদ্রমী নহি অর্পিতম কর্ম যদপি অনুত্তম অর্থাৎ ভাব বর্জিত ও শোভা পায় না এবং তৎপ্রকাশক নির্মল জ্ঞানও ভক্তি বর্জিত হলে শোভা পায় না সর্বোত্তম কর্ম ও সর্বোত্তম কর্মও যদি ঈশ্বরে অর্পিত না হলে তাহলে দুঃখাত্মক এটা পরিণামে দুঃখদায়ক সুতরাং তার উত্তমাতা তার উত্তমতা সমাজে শিক্ষিত ভক্তি সমাজে শিক্ষিত হয় না সর্বোপরি বক্তব্য এই সর্বোপরি বক্তব্য এই যে শ্রীমদ্ ভাগবত প্রমাণ প্রমাণে দেখা যায় ভক্তের সকলই ভালো কিন্তু অভক্তের কিছুই ভালো না সবই দোষযুক্ত ভাগবতের পাঁচ নম্বর স্কন্ধের আঠেরো নম্বর অধ্যায় আছে যশ্বাস্ত্রী ভক্তির ভাগবতী অকিঞ্চনা সর্বৈর গুণৈর স্তত্র সমাসতে সুরা হরৌ অভক্ত মহৎ গুণা মনোরথেন রথেন অসতি ধাবত বহি অর্থাৎ যিনি হরিতে অনন্য ভক্তি সম্পন্ন তার মধ্যে সর্বগুণ সহ সর্বদেবতা বিহার করেন অভক্ত সর্বদা মনের রথেতে চড়ে ভগবানের বহিরঙ্গা শক্তির এই জড়জগতের শব্দস্পর্শ রূপরো গন্ধ এইসব আনন্দ এই জড়জগতের আনন্দের প্রতি নিরন্তর ধাবিত হচ্ছেন অর্থাৎ হরিভক্তিহীন জনের মধ্যে কোনো গুণের কোনো সম্ভাবনা থাকতে পারে না কখনোই থাকতে পারে এক্ষণে যদি মায়াবাদী এক্ষণে যদি এক্ষণে যদি এক্ষণে যদি মায়াবাদী জনের এক্ষণে যদি মায়াবাদী জনের ব্রহ্মসিদ্ধি প্রাপ্তির প্রসঙ্গ বিচারপূর্বক দেখা যায় তবে সেক্ষেত্রে এক সংশয় মনে উদিত হওয়াই স্বাভাবিক সংশয় কী না সংশয় এই যে ওই ব্রহ্মসিদ্ধি প্রাপ্তি কি গুরু আনুগত্যে বা গুরুবলের ওপর প্রতিষ্ঠিত এই প্রশ্ন আসবে নিশ্চয়ই নয় কারণ তাদের গুরু গ্রহণের প্রসঙ্গ কেবল তাৎকালিক তো তাৎকালিক তো বটেই কারণ তাদের গুরুর নিত্যস্বরূপে স্বীকার করা হয় না ভগবানের গুরুর নাম ধাম নিত্যস্বরূপ স্বীকার করেন না তাদের গুরুগ্রহণের প্রসঙ্গ কেবল তাৎকালিক তো বটেই বরং হাস্যাস্পদ বিষয় হাসির কথা কারণ যিনি নিজে ব্রহ্মত্বপ্রাপ্ত হয়েছেন ব্রহ্মত্বপ্রাপ্ত কি আদৌ হয়েছেন এস প্রশ্ন আসবে কারণ যিনি নিজে ব্রহ্মত্বপ্রাপ্ত হয়েছেন তিনি আদৌ গুরুর কাজ নিশ্চয়ই করতে পারেন না কারণ তাদের বিচারের মতে গুরু শিষ্য ভেদ বুদ্ধি তখন আর ব্রহ্মসিদ্ধ মায়াবাদী থাকা সম্ভব নয় বলে মনে করেন ফলে তারা এমন একজনকে গুরুপদে বরণ করেন যিনি এখনও ব্রহ্মকে প্রাপ্ত হন নাই বা যিনি সম্বন্ধে অনবগত ফলে তাদের বিচারে গুরু গুরুতত্ত্বের সংজ্ঞা কেরকম না অথা 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 অনবগত অথা অনবগত অথ অনবগত এটাকে একসঙ্গে বলছেন অথানবগত ভাবম সাত অর্থাৎ বিশেষ বিচারে দেখা যায় তাদের নিজ নিজ বাহাদুরি বিশেষ বিচার দেখা যায় যে তাদের নিজ নিজ বাহাদুরি তাদের সিদ্ধির সর্বশেষ কথা সেক্ষেত্রে একলব্যের একনিষ্ঠ অনুশীলনের জড়সিদ্ধি হতেই পারে তাতে বিচিত্র কি থাকতে পারে বর্ণাশ্রম ধর্মের বিচারে শ্রীমদ ভগবদ্গীতায় গীতায় লেখা আছে ব্রহ্ম স্বভাব কাকে বলে না না সমদম স্তপ শৌচম খ্যান্তির চ জ্ঞানম বিজ্ঞানম আস্থিক্ষম ব্রহ্ম কর্ম স্বভাবজম অর্থাৎ সম দম তপ সৌচক শান্তি রজুতা সরলতা জ্ঞান বিজ্ঞান ও আস্তিক্য এই কয়টি ব্রাহ্মণ দিকের স্বভাবজ কর্ম ক্ষত্রিয় ক্ষেত্রে বলা আছে গীতাতে ভগবান নিজেই বলেছেন সৌর্যম তেজ ধীতির দ্রাক্ষম যুদ্ধে চাপি অপলায়নম দানম ঈশ্বর ভাবঞ্চ ভাবশ্চ ক্ষত্র কর্ম স্বভাবজম সৌর্যম তেজ ধৃতির দ্রাক্ষম যুদ্ধে চাপে পলানম দানম ঈশ্বরভাবশ্চকর্ম স্বভাবজম শৌর্য তেজ ধীতি ধৈর্য হ্যাঁ দক্ষতা সমরে অপরাণমুখতা দানশীলতা প্রভুত্ব শক্তি বিস্তার এবং লোক নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত এই সবই ক্ষত্রিয়দের স্বভাব আর বৈশ্য শূদ্রের স্বভাব নির্ণয় করা আছে শ্রী গীতায় কৃষি গোরক্ষ বাণিজ্যম বৈশ্যকর্ম স্বভাবজম পরিচর্যা আত্মকাম কর্ম শুদ্ধস্বাপী স্বভাবজম কৃষিকার্য গোপালন ও বাণিজ্য এই কয়টি বৈশ্যদিগের স্বভাবজ কর্ম এবং উক্ত ত্রয়ের ওপরে ওপরের যে ব্রাহ্মণ এবং বলছেন ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় এবং বৈশ্যের এদের সেবা করা এর হচ্ছে শুদ্ধ যে শূদ্র তাদের কর্ম অর্থাৎ কৃষি গোরক্ষ বাণিজ্যম বৈশ্যকর্ম স্বভাবজম পরিচর্যা আত্মকাম কর্ম শুদ্ধ স্বাপী স্বভাবজম কৃষি গোপালন বাণিজ্য এই কয়েকটি বৈশ্য দিকে স্বভাবজ কর্ম এবং এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যই তিন শ্রেণীর পরিচার্য পরিচর্যাত্মক কার্যই সদ্য দিকে স্বভাব এই চার প্রকার স্বভাব থেকে মানবদেবের বর্ণ নিরূপণ করা প্রয়োজন নচেত কেবলমাত্র শুক্র জন্মদাতা নিরূপণ করা হয় না কাজেই আমরা কি বললাম তাহলে সমোদম স্তপহ শৌচম শ্যান্তির আর্য বা জ্ঞান বিজ্ঞান মাস্তিকচম ব্রহ্মকর্ম শৌর্যম তেজ ধৃতির দ্রাক্ষম যুদ্ধে চাপি অপলায়নম দানম, ঈশ্বর ভাবশ খত্যকর্ম স্বভাবজম কৃষি গোরক্ষ বাণিজ্যম বৈশ্যকর্ম স্বভাবজম পরিচর্যা কর্ম শুদ্ধ স্বাপী স্বভাবজম কাজেই একলব্যের একলব্যকে কনশ্রেণীতে এবার ফেলবেন আপনারা বিচার করে দেখুন আবার ভাগবতী মহাপুরাণে বলছেন সমদম স্তপ শৌচম সন্তোষ ক্ষান্তির আর্যব আর্যবম সম দম স্তপ শৌচম সন্তোষ ক্ষান্তির আর্যবম জ্ঞান দয়াচ্যুতাম জ্ঞান দয়াচ্যুতাম আত্মত্বম সত্যঞ্চ ব্রহ্মলক্ষণম কি বলছেন সম शमो दमो स्तप शौच सतोष क्षातिर आर्जव ज्ञान दयाच्युतात्म सत्व ब्रह्मलक्षण शौर्य वीर्ज ब्रह्मनता स्त्यागौत्म जोक्ष खत्रो लक्षणम দেব গুরুচ্যুতে ভক্তির স্ত্রীবর্গ আস্তিক্যম আস্থম নিত্যম নৈপুণ্যম বৈশ্যলক্ষণম শুদ্রস্য সন্নতি শৌচম সেবা অমায়য়া অমন্ত্র যজ্ঞো হি অস্তেয়ম সত্যম গো রক্ষণম তাহলে কি বলছেন সম শান্ত দম অর্থাৎ দুষ্কর্ম থেকে মনের নিবৃত্তি এটাকে বলে দম কাজে সম দম তপ শৌচ সন্তোষ খ্যান্তি ক্ষমা আরচব অর্থাৎ নিষ্কপটতা সরলতা জ্ঞান দয়া ভগবৎ ভক্তি ও সত্য এগুলো ব্রাহ্মণের লক্ষণ আর শৌর্য বীর্য ধৈর্য ত্যাগ আত্মজয় ক্ষমা ব্রাহ্মণতা প্রসাদ ও সত্য এই কয়টি ক্ষত্র লক্ষণ ক্ষত্রিয় লক্ষণ দেবতা গুরু ও অচ্যুত ভগবানের ভগবানে ভক্তি ত্রিবর্গ পরিপোষণ করা আস্তিক্য অর্থাৎ বেদে বিশ্বাস উদ্যম ও নৈপুণ্য নিত্য নৈপুণ্য এই কটি বৈশ্য লক্ষণ আর সজ্জনে নতি শৌচ নিষ্ক সজ্জনে নতি শৌচ নিষ্কপটে প্রভুর সেবা অমন্ত্রযোগ্য আস্তেয় সত্য ও গোবিপ্র রক্ষা এই কটি শূদ্রের লক্ষণ বলে নিরূপিত হয় এখন একলব্যকে আপনারা কোন শ্রেণীতে ফেলবেন আপনারা একলব্যকে কোন শ্রেণীতে ফেলবেন সেটা আপনারা বিবেচনা করে দেখবেন এই পর্যন্ত আজ বিরাম দিতে বাধ্য হলাম ক্ষমা করবেন বাঞ্ছা কল্প কি পাশেন্দু